আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন আগামীকাল, প্রার্থী শাহবাজ ও কোরেশি। গদি বাঁচাতে মরিয়া ইমরান খান মধ্যরাতে যে চেষ্টা করেছিলেন। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরবেন ইমরান খান, পিটিআই নেতার হুঙ্কার। রাশিয়া কাউকে ছাড়বে না, ইউরোপকে জেলেনস্কির হুঁশিয়ারি। ইমরান খানের পতনে সামরিক বাহিনীর ভূমিকা। অনাহারে অর্ধাহারে দিন যাচ্ছে শ্রীলঙ্কার। এবার বিস্তারিত। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামীকাল সোমবার নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। আজ ছিল এই পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সুযোগ। পাকিস্তানের বিরোধী জোটের প্রার্থী এবং পিএমএলএন সভাপতি শাহবাজ শরিফ এবং পিটিআই এর শাহ মাহমুদ কোরেশি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে গতরাতে দেশটির সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরানের বিপক্ষে 174টি ভোট পড়ে। পার্লামেন্টের 342 আসনের মধ্যে ইমরান খানের সরকারের পতনের জন্য 172 জনের সমর্থনের প্রয়োজন ছিল, ফলে প্রধানমন্ত্রীর পদটি শূন্য হয়ে যায়। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামীকাল সোমবার দুপুর 2টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে বলে জানানো হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পার্টির প্রধান শাহবাজ শরিফই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের 3 বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ এতদিন প্রধান বিরোধী দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার পতনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান খান নিজের গদি বাঁচাতে মরিয়া হয়ে শেষ চেষ্টা হিসেবে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে অপসারণ করতে চেয়েছিলেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই বিজ্ঞপ্তি জারি করেনি বলে বিবিসি উর্দুর বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। বিবিসি উর্দু প্রথম প্রতিবেদনে বাজওয়ার নাম উল্লেখ না করে জানিয়েছিল ইমরান খান একজন সিনিয়র কর্মকর্তাকে অপসারণ চেয়েছিলেন। ওই কর্মকর্তা তার সঙ্গে বৈঠকের জন্য ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে হেলিকপ্টারে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি না করায় ওই পরিকল্পনা ভেস্তে যায়। বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে হেলিকপ্টারে করে দুইজন ইমরান খানের বাসভবনে যান। মিনিট 15 তাদের বৈঠক হয়, কিন্তু ওই বৈঠকের 1 ঘন্টা আগে প্রধানমন্ত্রী শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন, যদিও এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশ দেয়নি। সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে, গত শনিবার রাতেই পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়া এবং ISI লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমের সঙ্গে গোপন বৈঠক করেন ইমরান। কানাঘুষা আছে, ISI প্রধানের নিয়োগকে ঘিরেই ইমরান ও সেনাপ্রধান বাজওয়ার দূরত্ব তৈরি হয়। এরপর মার্কিন ইস্যুতেও তাদের মধ্যকার দূরত্ব আরও বাড়ে। ইমরান খান প্রকাশ্যেই মার্কিন বিরোধী বিভিন্ন মন্তব্য করেন। অন্যদিকে বাজওয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই ভালো। প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে যান তিনি। দেশটির ইতিহাসে অনাস্থা ভোটে হেরে কোনো প্রধানমন্ত্রী পদ হারাননি। পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল খালেদ জাভেদ খান পদত্যাগ করেছেন। 2 বছর তিনি পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব সামলেছেন। জিওটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার মধ্যরাতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর খালেদ জাভেদ খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। খালেদ জাভেদ খান পদত্যাগপত্রে লিখেছেন, 2020 সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আছি। যে সম্মান ও সুযোগ পেয়েছি তার জন্য আমি প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। পদত্যাগপত্রে খালেদ জাভেদ খান আরও লিখেছেন, আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আমি দেশের সেবা করার চেষ্টা করেছি। এখন আমার কাছে মনে হয়েছে সরে দাঁড়ানোই সবচেয়ে বেশি ভালো হবে। অনাস্থা ভোটে ইমরান খানের পরাজয়ের রাতে অনেক পিটিআই নেতাই সংসদ ছেড়ে বেরিয়ে গেছেন। তবে নিঃসঙ্গ কণ্ঠস্বর হয়ে সংসদে ছিলেন পিটিআই নেতা আলী মোহাম্মদ খান। ইমরান খানের সমর্থনে আলী সংসদে বলেন, তার সরকার আত্মত্যাগ করেছে কিন্তু দাসত্ব মেনে নেয়নি। ইমরান খান আবারও সংসদের দাপটের সাথে ফিরবে উল্লেখ করেও আলী মোহাম্মদ খান বলেন, আল্লাহর ইচ্ছায় ইমরান খান ফিরবেন, তিনি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরবেন। তিনি আরও বলেন, ইমরান খান মুসলিম ব্লক নিয়ে কথা বলে, এটা তার পাপ। ইমরান খান স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন, এটা তার পাপ। রাশিয়া একটা অজুহাত, সবসময় আসল টার্গেট ছিল ইমরান খান।
রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে না, গোটা ইউরোপই এর লক্ষ্যবস্তু। শনিবার রাতের ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই রাশিয়ার আগ্রাসন থামাতে আরও বেশি নিষেধাজ্ঞা দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে জেলেনস্কি। এছাড়াও ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। জেলেনস্কির দাবি, রাশিয়ার সেনাদের বিপর্যয়কর কাজে লাগানো হচ্ছে, তারা অবধারিতভাবেই সবাইকে আঘাত করবে। একই ভাষণে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার সাথে কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইউক্রেন। তিনি বলেন, এটা হবে কঠিন যুদ্ধ, আমার বিশ্বাস এই যুদ্ধে আমাদেরই জয় হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হল ইমরান খানকে। এক্ষেত্রে প্রাণপণ চেষ্টা করেও সফল হতে পারলেন না সাবেক এই ক্রিকেট তারকা। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হলো তাকে। তার শাসনামলের হঠাৎ এমন পতনের কারণ হিসেবে বিভিন্ন বিষয় সামনে চলে এসেছে, যার মধ্যে অন্যতম হল দেশটির সামরিক বাহিনী। পাকিস্তানের জন্ম থেকেই রাজনীতিতে কলকাঠি নাড়ছে সেনাবাহিনী। জানা গেছে, ক্ষমতা গ্রহণের পর থেকে ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক ছিল, এমনকি পিটিআইকে ক্ষমতায় আনার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকায় ছিল বলেও অভিযোগ রয়েছে। তবে সম্প্রতি দেশটির সেনাবাহিনীর সঙ্গে ইমরান সরকারের বিভিন্ন ইস্যুতে মতবিরোধ দেখা যায়। সবশেষ প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দেন দেশটির রাষ্ট্রপতি। এর আগে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। এসব বিষয়ে শুরু থেকেই নিরপেক্ষ অবস্থানে দেখা যায় সেনাবাহিনীকে। বাহিনীটি কোনো পক্ষের হয়েই মতামত দেওয়া থেকে বিরত থাকে, অর্থাৎ তথাকথিত নিরপেক্ষতার নীতি অবলম্বন করে। সেনাবাহিনীর এমন অবস্থানের কারণেই শক্ত অবস্থানে চলে যায় বিরোধী দলগুলো। সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থানের কারণে বিরোধীরা বুঝতে পারে ক্ষমতা ধরে রাখতে পারবেন না ইমরান খান। বিএপির সিনেটর কাকার এ তথ্য জানান, এমন পরিবেশ থেকে সবার মধ্যে ধারণা হয়ে যায় ইমরান খান টিকতে পারবেন না, এটা ছিল কেবল সময়ের ব্যাপার বলেও দাবি করেন তিনি। সম্প্রতি বৈদেশিক নীতি ও গোয়েন্দা সংস্থার প্রধান নিয়োগ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের মতবিরোধ স্পষ্ট হয়। অক্টোবরে উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়, কারণ এ সময় ইমরান খান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে গোয়েন্দা প্রধান হিসেবে বহাল রাখার চেষ্টা করেন, যা নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বিরোধ দেখা দেয়। যদিও পরে সেনাপ্রধান জেনারেল কামাল বাজওয়ার মনোনীত ব্যক্তি নিয়োগ পায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঢেলে সাজানোর চেষ্টাও করছিলেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র হচ্ছে পাকিস্তানের ব্যবসা বাণিজ্য সহ সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কথা জানান ইমরান। এর অংশ হিসেবে বাণিজ্য চুক্তির জন্য রাশিয়ায় সফর করেন, কিন্তু সেই দিনই ইউক্রেনে হামলা চালায় রাশিয়া, যা নিয়ে পশ্চিমারা ইমরান খানের উপর ক্ষুব্ধ ছিল। শ্রীলঙ্কায় এখন পেট ভরে নয়, বেঁচে থাকার জন্য খাদ্য কিনছেন নাগরিকরা। টাকার অভাবে বেশিরভাগেরই রাত কাটছে অনাহারে, কেউ আছেন অর্ধাহারে। সংকট ক্রমেই দুর্ভিক্ষ রূপ ধারণ করছে। ধনী দরিদ্র সবাই এক কাতারে, রেহে পাচ্ছে না কেউই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাষ্পের মতো উড়ে যাচ্ছে অভিজাতের সঞ্চয়। আমদানির অভাবে এবং ক্রেতা হারিয়ে বেশ কিছু ব্যবসাও বন্ধ হওয়ার উপক্রম। মুদ্রাস্ফীতির চাপে মধ্যবিত্তরা হচ্ছেন আরও গরিব, নিম্নবিত্তরা ফকির। বাজারে কোথাও কোথাও পর্যাপ্ত ফল এবং কাঁচামালের যোগান দেখা যাচ্ছে, তবে ক্রেতাদের সামর্থ্য না থাকায় লোকসানে পড়ছেন দোকানিরাও। ক্যাফে রেস্টুরেন্ট সেলুন বন্ধ হওয়ার পথে, ঠিক যেন 2007 থেকে 2008 জিম্বাবুয়ের উচ্চ মুদ্রাস্ফীতির মতো। দেশটি তখন এতটাই করুণ পরিণতির মুখোমুখি হয়েছিল যে বস্তা ভর্তি টাকা নিয়ে থলে ভর্তি বাজার করা লাগত। অনিয়ন্ত্রিত নোট ছাপানোই জিম্বাবুয়ের উচ্চ মুদ্রাস্ফীতির প্রধান কারণ ছিল, শ্রীলঙ্কায় তার ব্যতিক্রম। মহামারী অতি কঠোরতায় শ্রীলঙ্কার পর্যটন খাত ধসে গেছে, তার উপর মেঘা প্রকল্প এবং বৈদেশিক ঋণের বোঝায় সংকটের তলানিতে নেমে গেছে দ্বীপরাষ্ট্রটি। লঙ্কার মুদ্রা এখন বিশ্বের সবচেয়ে অকেজো মুদ্রায় পরিণত হয়েছে, ডলারের বিপরীতে 30% কমেছে। বৈদেশিক মুদ্রা আমদানি বন্ধ হয়ে গেছে। দৈনিক 13 থেকে 16 ঘন্টার রেকর্ড গড়েছে শহরের বিদ্যুৎ বিভ্রাট। ডিজেল, রান্নার গ্যাস এবং কেরোসিনের দোকানে লম্বা সারি এখন নিত্য ঘটনা। শুধু খাদ্য নয়, জ্বালানি এবং ওষুধ সরবরাহ নেই পর্যন্ত। ওষুধের দাম আকাশচুম্বী। ডায়াবেটিস, উচ্চ কোলেস্টরেল সহ জরুরি রোগীদের ওষুধ কেনা অসম্ভব হয়ে উঠেছে। কাগজ না থাকায় শিক্ষাক্ষেত্রেও অচলাবস্থা। বেশি বিপদে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। বর্তমানে 230 টাকার বিপরীতে $1 নিতে হচ্ছে, যা রীতিমতো নাভিশ্বাস হয়ে উঠেছে।